नमस्कार बंधुरा, आपनाके आमादेर चैनले स्वागत। आपनी जदि आमादेर चैनलके एखोनो सबस्क्राइब करेननी ताहले नीचे थाका लाल सबस्क्राइब बाटनटी प्रेस करुन एबं सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटीते क्लिक करे अल ए क्लिक करुन। चलुन जेने नेওয়া যাক आपनार राशिर दिनटी आजके केमन जाबे। प्रथमे जेने निच्छि मेष राशि। मेष राशि जातकदेर आजकेर दिनटी आपनार केमन जाबे। ढाका ना देওয়া खाबार खाबेन ना, एते असुस्थ होये पड़ते पारे। आज के आपनार कोनो काछेर लोकेर साथे आपनार झगड़ा होते पारे, तार आर सेटा कोर्ट पर्यन्त जेते पारे, ताई एकटु भेबेचिंते कथा बोलबेन, जे कारणे आपनार बेश किछु टाका खरच होतेओ पारे। बंधुरा, सन्ध्याबेलार जन्य आकर्षणीय किछु परिकल्पना आपनार दिनटिके उज्जवल करे तुलबे। आज आपनार प्रेमिक बा प्रेमिका आपनार कोनो एकटी अभ्यासे सम्पर्के खराब लागते पारे एबं आपनाके बिरक्त करते पारे, তাই আপনি একটু সচেতন থাকবেন। আজ আপনার উপার্জনের ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। টাকা, ভালোবাসা, পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অত্যাধিকর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন, তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন। শুভ সংখ্যা 3, শুভ রং কেশর এবং হলুদ। আপনি সাবধান থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানাচ্ছি বৃষভ রাশি। বৃষভ রাশি জাতকদের আজকের দিনটি কেমন যাবে। আজকের বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল, তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আপনারা পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন পরিকল্পনা চয়ন করুন। আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন, কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে। আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন, আজ সেগুলি ফিরে পাওয়ার সময়। আজকে আপনার প্রেমের দিকটা মোটামুটি ভালো, তাই আপনি প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আপনার শুভ সংখ্যা 3, শুভ রং কেশর হলুদ। এখন আমরা জেনে নিচ্ছি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিদের আজকের দিনটি কেমন যাবে। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবে জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। আপনার কাজ হবে আরাম করা, কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ, স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। উদ্যাবর্তন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছুটা বিরোধ উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলা জরুরি। দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে। আজকে আপনার শারীরিক অবস্থা অল্প পরিমাণ হলেও খারাপ হতে পারে, তাই একটু শরীরের দিকে আজকে নজর দেবেন। আজকে প্রেমের দিকটা মোটামুটি ভালো, তাই আপনি প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে পারেন। আপনার শুভ সংখ্যা 1। এখন জেনেছি কর্কট রাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে। আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকে নয় দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম পরবর্তীকালে বাড়বে। আপনার ঘরের ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। আপনার লেক অঞ্চলে কোনো সুন্দরতম খাদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির সাথে যুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তার থেকে শিখুন, কেননা ওই কথাগুলো আপনার জীবনে পরবর্তীকালে কাজে আসবে।
এই রাশি লোকেদের খুব কৌতূহলদীপ হয়। এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয়, তো কখনো একা থাকে। যদিও একা থাকা এতটা সহজ নয়, তবুও আজকে আপনি নিজের জন্য কিছুটা সময় বার করতে পারবেন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সেরা সময় হতে পারে। মোটামুটি করে আজকের দিনটি আপনার খুব ভালো, তা আপনি সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। আপনার শুভ সংখ্যা 4, শুভ রং বাদামি এবং ধূসর। এখন জেনে নিচ্ছি সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকের দিনটি কেমন যাবে। নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভাবছিলেন এবং এমন গৃহস্থলিত জিনিসগুলি আপনার অর্থ ব্যয় করতে হতে পারে। নাতি নাতনি প্রাচুর্যপূর্ণ খুশির উৎসব হবে। আপনার আজকে প্রেমের দিকটা খুব একটা ভালো নয়, আজকে আপনি প্রেমের ব্যথা অনুভব করতে পারেন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প এবং উদ্যম প্রদর্শন করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আপনাকে আজকে যথাযথ জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির বা গুরুদোয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবারের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনার দুজনের বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন। আজকে আপনার শারীরিক অবস্থা একটুখানি হলেও খারাপ হতে পারে, তাই আপনি একটু শরীরের দিকে আজকে সচেতন থাকবেন। আপনার শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ এবং কেশর। আপনি সাবধান থাকুন এবং সুস্থ থাকুন। এখন জেনে নিচ্ছি কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে। সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো পদার্থ সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন। আর্থিকভাবে আপনি সবল থাকবেন। আজকে গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবনাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মত করে মীমাংসা করতে চেষ্টা করবেন। আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করা আজকে আপনি সবার থেকে দূরে রেখে নির্জন সময় কাটাতে পছন্দ করবেন। এটি করে আপনার পক্ষে উপকারী হবে। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হলো একটু ভালো কথা। আজকে প্রেমের দিকটা মোটামুটি আপনার ভালো, তাই আপনি প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আপনার শুভ সংখ্যা 1, শুভ রং সোনালী এবং কমলা। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নিচ্ছি তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকের দিনটি কেমন যাবে। অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আপনি আজ এই সত্যটা বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রয়াস আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়। যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন আসবে। আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখা প্রয়োজন। আপনি প্রেমের ব্যথা অনুভব করতে পারেন আজকে, আজকে যেহেতু আপনার প্রেমের দিকটা এতটাও ভালো নয়। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। আজকের আপনার খালি সময় ভালোভাবে ব্যবহার করুন এবং সেই কাজগুলি শেষ করার চেষ্টা করুন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে। আজকের দিনটি মোটামুটি ভালো।
আপনার আজকে শুভ সংখ্যা 3 এবং শুভ রং কেশর এবং নীল। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নিচ্ছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ছাত্রছাত্রীদের আজকের দিনটি আপনার কেমন যাবে? অন্যের সমালোচনার জন্য সময় নষ্ট করবেন না, এতে মানসিক ক্ষতি এবং হালকা পরিমাণ শরীরে ক্ষতি হতে পারে। প্রাচীন জিনিস এবং গয়না বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে। আপনার প্রণয়ীর সঙ্গে ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা আজকে অর্জন করতে চলেছেন। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন, আপনার আজকে খরচ বাড়তে পারে। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজকে আপনার কাছে অতিরিক্ত সময় থাকছে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অংশবেদী হতে পারে। আপনার আজকে প্রেমের দিকটা মোটামুটি ভালো। আজকে আপনার শরীর অল্প পরিমাণ হলেও অসুস্থ হতে পারে, তাই আপনি আজকে একটু শরীরের দিকে নজর রাখবেন। আপনার শুভ সংখ্যা 5 এবং শুভ রং সবুজ এবং ফিরোজা। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নিচ্ছি ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে? পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। যে কোনো নিমন্ত্রণ অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে, তবে তার ভাগ্য আপনার আর্থিকভাবে উপকৃত করতে পারে। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা হতে পারে। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটি ভালোভাবে ব্যবহার করুন। কেউ কোনো খবর না দিয়ে আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন। মোটামুটি আজকের দিনটি আপনার ভালো এবং ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। আজকে আপনার শারীরিক দিকটাও মোটামুটি ভালো থাকবে। আপনার শুভ সংখ্যা 2, শুভ রং রূপালি এবং সাদা। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নিচ্ছি মকর রাশি। মকর রাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার ক্ষিপ্তগতিতে পদক্ষেপ গ্রহণ করা আপনার অনুপ্রাণিত হবে। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণা পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে, আপনার দিগন্ত বিস্তারিত হবে, আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে যে কোনো অবহেলা কাজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আপনার পারিবারিক হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্মে ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃঢ় এবং সমৃদ্ধ থাকে, তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে বা প্রেমিকার সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবা ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আজ আপনার ইচ্ছে মতো কিছু না চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি সুন্দর সময় কাটাবেন। মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে। আপনার দিনটি মোটামুটি খুব ভালো। শুভ সংখ্যা 2, শুভ রং রূপালি এবং সাদা। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নিচ্ছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকের দিনটি কেমন যাবে? আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। আজ আপনি আপনার পারিবারিক সদস্যের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান। আজকে আপনার প্রেমের দিকটা মোটামুটি ভালো, তাই মোমবাতির আলোয় ভালোবাসা মানুষটির সাথে আজকে খাবার উপভোগ করতে পারেন। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন, যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে।
যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশগুলি শুনুন। আপনার চারপাশে মানুষরা এমন কিছু করবেন যাতে আপনার আবার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। আজকের দিনটা মোটামুটি করে আপনার ভালো। আপনার শুভ সংখ্যা 9, শুভ রং লাল এবং মারুন। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জেনে নেব মীন রাশি। মীন রাশি জাতকদের আজকের দিনটি কেমন যাবে? আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটি গ্রহণ করতে পারে। ভালোবাসার জন্য উৎসাহময় দিন। সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি এবং আপনার স্ত্রী আজকে একটি বিস্ময়কর খবর পেতে পারেন। আজকের দিনটি মোটামুটি আপনার ভালো। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আপনার শুভ সংখ্যা 7 এবং শুভ রং ক্রিম এবং সাদা।